আপনারা আসুন, এই পুজো মণ্ডপটা দেখে যান। খুব অন্যরকম একটা থিম, যেটা এর আগে আমি কখনো দেখিনি পার্সোনালি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর এখন পুজো করার দিন তো আরও ভালো থাকবে বাঙালিরা, কি তাই না? সকলকে জানাই আমার তরফ থেকে শারদীয় প্রীতি শুভেচ্ছা ও অনেক 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 অভিনন্দন। কলকাতায় তো প্রথম দিন থেকে পুজোর উৎসবটা লেগেই থাকে, মহালয়া থেকে শুরু হয়। তাই সবাই মিলে ঠাকুর দেখতে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা বাদামতলায় আছি। এখানে পুরো চারপাশটা একটা যে থিমটা করা হয়েছে সেটা দেখে বুঝতে পারছো হয়তো, এটা কলকাতার ঐতিহ্যকে ঘিরে করা হয়েছে। কলকাতার ট্রাম, নিউ মার্কেট যেটা এখন এসপ্ল্যানেড হয়ে গেছে, সেসবকে ঘিরে এখানে থিমটা বানানো হয়েছে। বেশ সুন্দর, আর অনেকটা জায়গা নিয়ে কিন্তু থিমটা বানানো হয়েছে। পাশে অনেক বড় একটা মেলাও বসেছে, এই হচ্ছে মায়ের প্রতিমা। এখন আমরা আছি বাদামতলা, বাদামতলা ঠাকুরের দর্শন করে বেরোচ্ছি। এখন ভিড়টা একটু কমই আছে, কোনো টাইম এলে ভিড়টা বেশি হবে। কারণ পাবলিক ভেবেছিল আজকে বৃষ্টি হবে, সেই কারণে আসেনি, সেই ফাঁকতলে আমরা চলে এসেছি। ভগবান আমাদেরকে দর্শন দিতে খুব আগ্রহী হয়েছে, তাই জন্য মায়ের আশীর্বাদে আমরা দর্শন পাচ্ছি। ভালো, মা প্রসন্ন হয়েছে, ভিউটা দেখো। বাদামতলা থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি, 66 পল্লী। এখানে পুরোপুরি থিমটা আরও অন্যরকম, রান্না যতগুলো মশলা রয়েছে সব মশলা মিলিয়ে এখানে পুরো থিমটা করা হয়েছে। প্রচুর মানে যা যা দেখছো সব কিছু কিন্তু মশলা দিয়ে বানানো হয়েছে। এখন আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটা কলকাতা, সাউথ কলকাতার একটা বৃহত্তম পুজো, ঠিক বাদামতলা আশার সঙ্গ লাগোয়া 66 পল্লী। এই পুজো এত সুন্দরভাবে আয়োজিত করা হয়েছে, যখন আমরা এখানে আসলাম তখন আমরা দেখলাম, আপনারা ঠিক যেমন পেছনে দেখতে পাচ্ছেন মা দুর্গার প্রতিমা, এবং তার পেছনে বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা, এবং এটারই থিম যে বাংলার মশলা পাঁচ ফোড়ন, যার মধ্যে আপনারা যেমন জানেন এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, হরিতকি, এরকম অনেক আরও মশলা বাংলার। এবং এই বাংলার মশলা কিভাবে এসেছে আমাদের এই দেশে, বিভিন্ন দেশের থেকে পাচার হয়ে এবং এক্সপোর্ট ইম্পোর্ট যেটা হয়, সেই সব মশলাদের একত্রিত করে এই থিম পুজো করা হয়েছে যেটা আপনারা দেখছেন। এবং এটার মেইন ব্র্যান্ড সানরাইজ পিওর মাস্টার্ড, টার্মারিক হেলদি পাউডার, মাস্টার্ড পাউডার, পাঁচ ফোড়ন, এটার এখানকার মেইন কোলাবরেট করেছে আইটিসি, যেহেতু সানরাইজের একটা মেইন বলতে পারেন, স্টেক হোল্ডার বলতে পারেন। তো এই পুজো এত সুন্দরভাবে আমরা এসেছি, এবং আমাদের সাথে কিছু মানুষ আছে যাদেরকে আমি আমন্ত্রিত করতে চাই যে তাদের বক্তব্য যে কেমন লাগলো তাদের পুজো। আমরা ঘুরতে এসেছি 66 পল্লীতে, আমাদের এখানে ঘুরে খুব ভালো লাগছে, একসঙ্গে সবাই মজা করছি, আনন্দ করছি, এবং ভগবানের ইচ্ছায় যে আমরা ভালোভাবে ঠাকুর দর্শন করতে পাচ্ছি। ঠিক আছে, বৃষ্টির জন্য অনেক মানুষ আসেনি, বহু মানুষ এখনো আসতে পারেনি, তাদেরকে বলবো তারা আসুন দেখে যান। কারণ আমরা জানি যে এবছর অনেক দুর্যোগ বিভিন্ন রাজ্যে আমরা এখনো দেখতে চলেছি, আরও আসবে, কিন্তু আমাদেরকে সেই সব বাদ দিয়ে এই চারটে দিন যতটা পারা যাক পুজো উপভোগ করা, এবং যতটুকু পারা যায় সেফলি উপভোগ করা। তো আপনারা আসুন, এই পুজো মণ্ডপটা দেখে যান। খুব অন্যরকম একটা থিম, যেটা এর আগে আমি কখনো দেখিনি পার্সোনালি। তো যেখানে বাংলার মশলাকে সামনে রেখে উদ্যোক্তারা করেছেন, তো অবশ্যই দেখে যান, ইউনিক থিম এটা, পুরো ভালো একটা। আর খুব ভালো বলেছেন ময়না কুমার গুহ, তার জন্য একটা কাত কাত। আমরা আরও অনেক অনেক মন্দির দর্শন করেছি, যেগুলো আমি আমার লং ভিডিওতে দেখাবো। আর লং ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো করে দাও। চলো আজকের মতো, টাটা।